তবে কি রেখাকে এবার কপি করলো বুবলি বরাবরই আমরা বুবলির নামের পাশে কপি বাসটা শুনে এসেছি সে অপবিশ্বাসকে নাকি কপি করে এবং অপবিশ্বাসের পাশাপাশি আরও নায়িকাকে সে ফলো করে থাকে তার ড্রেস আপ গেট বা কথা বলার স্টাইল অনেক সময় মিলে যায় বিভিন্ন তারকার সাথে এবারে তার কাঞ্জিভরম এই শাড়ি পরা পিকচার আপলোড করার পরেই নেটিজেনরা বলছে বুবলি এবার রেখাকে কপি করেছে এটা একটা ফটোশুটের দৃশ্য পুজোর আগে কাঞ্জিবরম শাড়িতে নিজেকে সাজিয়েছেন বুবলি বুবলির কিছু কিছু স্টাইলও মিলে যাচ্ছে রেখার সাথে তবে অনেকেই বলছেন যে বুবলি যতই রেখাকে ফলো করুক কিন্তু রেখা হতে পারবে না বুবলি কেননা অমিতাভ বচ্চনের সাথে রেখার একটা সম্পর্ক ছিল তবে রেখা অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সংসারের কথা চিন্তা করে নিজে থেকে সরে এসেছিল তবে বুবলির ক্ষেত্রে হয়েছে কিছুটা ব্যতিক্রম আরও বেশি জড়িয়ে গিয়েছে শাকিব খানের সঙ্গে পেতেছে নিজের একটি সংসার তাদের সংসারেও এসেছে ফুটফুটে একটা রাজপুত্র শেহজাদ খান বীর এসব বিষয় নিয়ে অনেকবারই মিডিয়াতে অনেক রকমের গসিপ হয়েছে কখনো কেউ বলেছে সাকিব খানের দোষ কখনো কেউ বলেছে বুবলির দোষ আবার অনেকে বলেছে হয়তো অপুবিশ্বাস তার স্বামীকে ধরে রাখতে পারেনি সেজন্যই সাকিব খান পরবর্তীতে ভালোবেসে ঘর বেঁধেছে বুবলির সাথে তবে সেই সংসারও অনেকটা নরবরে আমাদের অনেকের বাস্তব জীবনেও এরকম ঘটনা ঘটে থাকে তবে তারা তারকা এজন্যই তাদের আলোচনা সমালোচনা একটু বেশি সো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে বুবলি কি রেখাকে কপি করেছে বা রেখার স্টাইলগুলো কি বুবলি ফলো করেছে তবে এরকম বড় বড় এভারগ্রিন তারকাকে কপি করা দোষের কিছু নয় তাদের কাছ থেকেই ছোটরা শিখবে রেখা এভারগ্রিন একজন লেডি যার প্রেমে পড়েছিল হাজারো তরুণ কিন্তু কাউকে পাত্তা না দিয়ে চিরকুমারী রয়ে গেলেন রেখা অনেকেই বলে অমিতাভের সাথে তার গোপনে বিয়ে হয়েছিল এজন্য পরবর্তীতে সে আর কোনো ছেলের সাথে নিজেকে জড়ায়নি তবে বুবলির ক্ষেত্রে ঘটেছে অন্য ঘটনা সে সরে আসার বিপরীতে সে আরও সুন্দর করে তার মতো করে সংসার বেঁধেছে